বিকলের ভয় দেখায় টাকা আদায় করে নাই চিঠি লিখতেছে অর্থমন্ত্রী চিঠি পেয়ে চিঠির জবাব দিচ্ছে আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি ভাই আপনার চিঠি পড়ে আমি সকল বিষয় অবগত হলাম কিন্তু দুঃখিত এটা গণতন্ত্র দেশ কি দেশ ধরে কোন এটা গণতন্ত্র এক মাসের বেতন আমি অগ্রিম দিতে পারবো না দুই নম্বর কেন গণতন্ত্র আপনাকে আজকে রাষ্ট্রপতি আছেন কালকে এদেশের মানুষ নাও রাখতে পারে তারপরেও যদি আপনাকে গণতন্ত্র দেশে রাষ্ট্রপতি রাখেন হায়াত মওতের কথা বলা যায় না আপনি যে এক মাস জীবিত থাকবেন কিনা তাইবাকে জানে তার জন্য আমি অর্থমন্ত্রী আপনাকে এক মাসের টাকা দেওয়া সম্ভব হলো না এত সহি জীবন যাপন পালন করেছেন তারপরেও তিনি ঈদের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে গিয়ে দেখেন ফামাই এই জাররা জাররা হিসাবের জন্য হযরত ওমর জান্নাত দরজা বন্ধ করে চিৎকার করে কান্নাকাটি করেছে বলে কিসের জন্য কবরের ভয়ে এটা গোরস্থানের জালসা বাবা আমি বাঙালি হুজুর হয়তোবা প্রধান বক্তার মতো অত বড় বক্তা হতে পারি নাই ছোট খাটো হলেও তো বাংলাদেশে একটা বক্তা আসিরে মনে রাখো আমি বক্তাও যদি ভুল করি কবর এমন একটা জায়গা সেখানে হাতুর বাটাল নিয়ে একদল ফেরেশতা বসে আছে শুধু সাইজ করার জন্য আবার তুমি যে মিথ্যা কথা বলবা খোদার কসম আমি সুদ খাই নাই দুই কান্দে দুই মোহরে লিখতে আছে ডায়েরি ফাঁকি দেওয়ার জায়গা না তাই বলছি বাঙালি হুজুরের বাংলা ওয়াজ এখনো যদি কবরে আসরে মিজান করছে রাতে শান্তি পাইতে চাও ভালো হতে জোরে কর ভালো হতে পয়সা লাগে না তাই ভালো হয়ে যাও হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হু জান্নাতি না জাহান্নামি জোরে বলেন যাকে নবীজি ডাকতেন কি বলে ডাকতেন উসমান জিন্নুরাইন ওনার দুইটা মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি দুইটা মেয়ের জন্য নয় নবীজির মেয়ে বিয়ে করেছে তার জন্য নয় উসমান গনি আমার নবীকে কত ভালোবাসতেন ভাইরা আমার যারা হজ করতে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন মসজিদে কুবা নামক একটা মসজিদ আছে এটা আমার নবীজি নিজ হাতে তৈরি করা মসজিদ নিজ হাতে তৈরি করা মসজিদ জায়গাটা ইহুদির জায়গা নবীজি বললেন এই জায়গায় আমি মসজিদ বানাবো সুবহানাল্লাহ নবীজির নিজ হাতে মসজিদ বানাবে এখানে যারা হাজি সাহেব আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন সেটা হলো মসজিদে কুবা নবীজি গেলেন নবীজি যাওয়ার পরে বলছেন এই তুমি মুসলমান হও কলেমা পড়ো এই জায়গাটা মসজিদের জন্য দান করে দাও আর না হয় বিক্রি করো আমার কাছে ইহুদি বলে দিল টাকার গরম দেখায় না মুহাম্মদ নাউজুবিল্লাহ আমি মুসলমানও হব না কলেমাও পড়বো না মসজিদের জন্য জমি দানও করবো নবীর মুক্তা বেজার হয়ে নবী ফিরত আসলেন আমরা মুসলমানের বেজার দেখলে আমাদের আনন্দ লাগে মসজিদের ইমামের বেজার দেখলে আমাদের আনন্দ লাগে ইমামের কাম সারা বক্তার বক্তার অসুবিধা দেখলে সভাপতির অসুবিধা দেখলে প্রধান অতিথির অসুবিধা দেখলে আমরা টিটকারি মারি ওটার কাম সারা কোনোদিন বলি নাই যে আল্লাহ আমার মুসলমান ভাই আলহাজ আলহাজ মকবুল হোসেন এলাকার কৃতি সন্তান আল্লাহ তুমি তাকে ভালো রাখো তা না যদি শুনি উনি হাসপাতালে অসুস্থ আমরা চার দোকানে বসে বলি মরে না কে এই হলো আমাদের তরিকা আর আমরা যাতে মুসলমান ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনগণ পরস্পর ভাই ভাই কিন্তু আজকে মুমিনগণ পরস্পর শত্রু শত্রু হয়ে দাঁড়িয়েছে এইবার নবীজি মুক্তা বেজার করে বসে আছেন হযরত ওমর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মুখটা বেজার দেখছি এ আবু বকর ওমর ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো ওই ইহুদিকে মুসলমান হতে বললাম হবে না কলেমা পড়তে বললাম হবে না ওই জায়গাটা দান করতে বললাম দানও করবে না এ ওমর ওই আবু বকর আবার বিক্রি করার জন্য বললাম বিক্রি করবে না তাই আমার মুখটা বড় বেজার তা কেমনে জান্নাত কামাইছে হযরত আবু বকর ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মুখ বেজার দেখলে আমরা সহ্য করতে পারি না পৃথিবীর সব অপমান অপদস্থ সহ্য হবে কিন্তু আখেরি পয়গম্বরের মুখটা বেজার দেখলে আমি ওমর আবু বকর শান্তি পায় না আপনি বেজার হবেন না আমি দেখি গেছে দুইজন হযরত ওমর আবু বকর যাই বলছে তোমার এই জমিটা বিক্রি করো না কত টাকা নিবা ইহুদি বলছে টাকার গরম দেখায় না আমার জমি বিক্রি করব না হযরত আবু বকর ওমর মুখটা বেজার হয়ে ফিরত চলে আসলেন ওনা চলে গেলেন ঘরে নবীজি মুখটা বেজার করে বসে আছেন নবীজির দুই মেয়ে বিয়ে করেছেন হযরত ওসমান বলি যার জন্য তিনি জান্নাতি নই জান্নাতি নাকি কামাইতে হয়েছে কিভাবে উসমান গনি আসলেন ইয়ামিন শহর থেকে উনি ব্যবসায়ী মানুষ ছিলেন বড় ধরনের বিজনেসম্যান ছিলেন উনি মুকামে মাল কিনে এসে সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসে দেখে নবীজির মুখটা বড় বেজার উসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মুখটা বেজার কেন বলে শোনো এই জায়গায় আমি একটা মসজিদ বানাবো এই জায়গাটা হলো ইহুদির জায়গা ইহুদি মুসলমান হবে না কলেমাও পড়বে না দানও করবে না বিক্রিও করবে না এ উসমান এই জন্যে আমার মনটা বেজার ভালোবাসা কাকে বলে মুসলিম দেখো মিলাদুন নবী গেল নামাজ নাই রোজা নাই মুইতি পানি লেওয়া নাই কুলুব কাকে বলে আর বাপ দাদারা বলেও জানে না এমন মুসলমান ঘরে আছে সে গান গাচ্ছে মন যদি দিতে হয় নবীকে দিও নামাজ নাই আবার গান গায় উম্মতের কষ্ট যেত না নবী সইতে পারে না ওই নবীজির মহাপতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও সাইনবোর্ড দিয়ে পিরগিরি হয় না আর ইউটিউবে ভাইরাল হলেই বক্তা হয় না আর জান্নাতি হতে গেলে ফাদু হলি ভি ইবাদি ফাদু হলি জান্নাতি যার ইবাদত নাই তার জান্নাত না তারা জান্নাত কিভাবে কিনলো খুব খেয়ালের সাথে শোনেন আমরা গান বলে নবীজির মহাব্বত পয়দা করি নামাজ দেয় রোজা নাই ওই ব্রিজের উপরে বসে টুং টুং করে এক তারা বাজায় আর কয় মন ভরে মহাব্বত করে নবীকে মজলি না তুই রসুল নামের রসে আর আর একটা বিড়ি খোর বিড়ি হাতের মধ্যে খেয়ে কয় লাফাও কেন বলে নবীর এসকে আমি এসকো কাকে বলে বাঙ্গালি হুজুরকে বুঝাই এসকে লাফাস ইউটিউবের ভিতরে দেখি জিকির করতে করতে জিকির করতে স্যার বক্তার ঘাড়ের উপরে উঠে আর লোক না এসে কোন যাইতে আমার দেখি যে জিকির করতে করতে প্যান্ডেলের খুঁটির উপর উঠছে আমি মাদার গাছে উঠে না কেন শিমুল গাছে উঠে না কেন খেজুর গাছে উঠে না কেন এরকম বাঁশ তারপর আবার কাপড় দিয়ে পেঁচাইছে দেখা তো সবাই উঠতে পারে খেজুর গাছে উঠে দেখা বায়রাওয়াত আজতে ওসমান ইবনে বলেন ইয়া রাসূলুল্লাহ এক মাস দুই মাস 15 দিন 20 দিন আমি মুকামে মাল বেচা কিনা করতে যাই ওই মুকাম থেকে এসে খোদার কসম নবী গো আমি আগে বাড়িতে যাই না ছেলে মেয়ে স্ত্রী পরিবারের মুখ দেখার আগে আপনি নবীর চেহারা না দেখে আমি কোনোদিন বাড়িতে যাই না আর আজকে আমি মুকাম থেকে সেই দেখি আপনার মুখটা বেজার ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মুখটা বেজার দেখলে আমি শান্তি পাই না আপনি মুখটা বেজার করবেন না দেখি কিছু করা যায় নাকি এইবার উসমান গনি গেছে ইহুদির কাছে ধনীর সাথে ধনীর প্রেম থাকে গরিবের সাথে গরিবের প্রেম থাকে বক্তার সাথে বক্তার প্রেম থাকে পীরের সাথে পীরের প্রেম থাকে নেতার সাথে নেতার ভালোবাসা থাকে
ডাক দিয়ে বলছে তোর জমিনে কত নিবি বল তো দেখি ওখানে আমাদের নবীজি মসজিদ বানাবে এইবার ইহুদি ডাক দিয়ে কয় আবু বকর ওমর তোমাদের নবী নিজে এসেছে আমি কিন্তু ওদের কাছে জমি বিক্রি করতে চাই নাই তার কারণ ওদের চেহারায় বোঝা যায় খুব একটা বেশি দাম দিতে পারবে না হে উসমান এই জমিটা তোমার জন্য আমি রেখে দিয়েছি সুবহান কত টাকা নিবি বল আমার মাল গোডাউন আমার গোদাম ঘর আমার মিল কারখানা আমার জমি জায়গা আমার টাকা পয়সা সুযোগের সদ্ব্যবহার করে উসমান গনির কাছ থেকে ওই ইহুদি উনার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি লিখে নিয়ে জমিটা বিক্রি করেছে বিক্রি করা কাগজটা নিয়ে এসে উসমান গনি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মুখটা বেজার করবেন না এই জমিটা আপনাকে আমি কিনে দান করে দিলাম আমার নবী ডাক দিয়ে বলছে কত টাকা নিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বলতে কিছু রাখে নাই আমার মিল কারখানা আমার টাকা পয়সা আমার গুদাম গোডাউন সব কিছুর বিনিময়ে আমি জমিটা কিনেছি আমার নবী ডাক দিয়ে বলছে জমির দাম তো এত না জান্নাত কিনে বাঁচাই না একটারা বাজায় জান্নাতে যাওয়া যায় বেনামাজি হয়ে জান্নাতে যাওয়া যায় ডাক দিয়ে কি বলছে আমার নবী ডাক দিয়ে বলে উসমান এই জমির দাম তো এত না বলে যতই হোক না কেন নবী গো আপনার চোখ দিয়ে পানি ঝরবে আর আমি ওই গোডাউন মিল কারখানা রেখে কোনো লাভ হবে না এই নেন নবীজি খুশি না বেজার জোরে বলেন খুশি হয়ে মোনাজাত করতেছে মানুষ দেখো দেখো উসমান তোমার ঘরকে কত পছন্দ করে তার স্থাবর অস্থাবর সকল সয় সম্পত্তি ওই লোকটাকে দিয়ে জমিটা রেস্তিরি করে ফেলেছে কিনে এনেছে আল্লাহ আমার উসমানকে তুমি জান্নাতবাসী করো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ শুধু জান্নাত নয় আমার উসমান গনি নবীজি মুনাজাত করছে আমার উসমান যা ধন দৌলত দিয়ে কিনেছে তার থেকে বেশি ধন দৌলত তুমি আমার উসমানকে দান করে দিও জোরে বলেন আমিন নবীজি মুনাজাত করতেছে নবীজির চোখ দিয়ে পানি ঝরে আর উসমান গনি কয় আল্লাহুম্মা আমিন উসমান গনি কয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মুনাজাতের ভিতরে আবেগে প্রেমের আবেগে নবীজি বলছে একটা খেজুর গাছের দিকে তাকায় খেজুর গাছ রে ওরে খেজুর গাছ আমি আখেরি পয়গম্বর বলছি আমার উসমান যে কাজ করেছে তার পকেটে কোনো টাকা পয়সা নাই তার ধন দৌলত যা কিছু ছিল মসজিদে দান মসজিদের মসজিদের জমিটা তাই দিয়ে কিনে দিয়েছে কেয়ামতের মাঠে রেখে খেজুর গাছ তুই আমার উসমানের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকি মুনাজাত করে চোখের পানি ঝরে মুনাজাত শেষ করার সাথে সাথে ইহুদি পেছনে দাঁড়ায় আছে সুবহান কোন ইহুদি জায়গাওয়ালা দাঁড়ায় আছে মুনাজাত শেষ করার পরে উসমান শোনো আসছে কি এই লোকটাকে না বলে ইনি আমাদের নবী ইয়ার ওসিলায় আমরা কুরআন পেয়েছি নামাজ পেয়েছি রমজানের রোজা পেয়েছি ইনার ওসিলায় পবিত্র হয়েছি ইনার ওসিলায় ওযু কালাম শিখেছি ইনার ওসিলায় আমরা আল্লাহর ঠিকানা পেয়েছি ইনি আমাদের নবী ইহুদি বলছে শোনো তুমি যখন মুসলমান হয়েছে এটা অরিজিনাল নবী সুবহানাল্লাহ ধনী মানুষ যখন যায় তখন মনে করে এই পীরটা বড় পীর আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী উনি যদি কোনো পীরের দরবারে যায় তাহলে সে পীর ধরেন হাইলাইট হয়ে গেল যে বিশাল ব্যাপার এইবার ডাক দিয়ে বলছে উসমান তোমার নবীকে বলো আমি একটু মুসলমান হব সুবহান এত আস্তে সুবহানাল্লাহ বলে ইহুদি কি বলছে উসমান তোমার নবীকে বলো আমি একটু মুসলমান উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বন্ধুটা যদি ইহুদি ব্যবসা করতে গেলে ব্যবসায়ী ভাই ভাই বণিক সমিতি আমরা ব্যবসায়ী কমিটির লোক আমরা আমার এই ইহুদি বন্ধুটাকে মুসলমান বানাইয়া দেন নবীজি কলেমা পড়ায় মুসলমান বানাইয়া দিলেন এইবার ইহুদি দাঁড়ায় বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে যে মুসলমান হলাম আপনাকে কয়টা প্রশ্ন করব বলে কি প্রশ্ন বলো হুজুর গো
আমিও মুসলমান উসমানও মুসলমান আমারও যেই কুরআন উসমানেরও সেই কুরআন আমারও যেই আল্লাহ উসমানেরও সেই আল্লাহ হুজুর আমারও যেই নবী উসমানেরও সেই নবী তাহলে কুরআনের আয়াতের মধ্যে বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনগণ পরস্পর ভাই ভাই তাহলে আমি আর উসমান তো ভাই ভাই বলে হ্যাঁ নিশ্চয় কুরআনের আইন তোমরা ভাই ভাই ইয়া রাসূলুল্লাহ নবী গো কুখিয়ারের সাথে হুজুর আমার একটা কথা শুনবেন তাহলে উসমান যদি আমার ভাই হয় এটা যদি কুরআনের আয়াত হয় ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকার বিনিময়ে আমি জমি বিক্রি করব না হুজুর গো এই নেন সমস্ত জমির টাকা পয়সা সব আমি উসমানকে ফেরত দিলাম ওই জায়গাটা আমি আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য দান করে দিলাম নারায়ে তাকবীর আমি কালেকশনের বক্তা এদেশে কালেকশনের বক্তা ছিল আব্দুল ওহাব বলবুলি এদেশে কালেকশনের বক্তা ছিল নিজামউদ্দিন ধলাউড়ি তা এখন নাই বাবাজি এই বয়সে এই ডিউটিটা আমার করতে হয় ফরিদপুরকে তিনখানার বক্তা দিগুলিয়া মাদ্রাসার বক্তা এই ফরিদপুর থানার মধ্যে বহু জায়গায় আমি মাহফিল করে থাকি কিন্তু আমার কপালে আদায়ের ব্যাপারটা পড়ে কেন পড়ে আদায়ের ব্যাপারটা পড়ে আমি তাতে আলহামদুলিল্লাহ এই বাঙালি হুজুরের হাত দিয়ে ভারত বাংলাদেশে কত মসজিদ কত গোরস্থান কত ঈদগাহ কত মাদ্রাসা দুতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে যদিও আপনারা দিয়েছেন আদায় করেছি আমি আসসালামু আলাইকুম ব্রাদার হ্যাঁ ভালো আছেন যদিও আপনারা আদায় করেছি আমি দিয়েছেন আপনারা এমন জায়গা আছে বাবা 55 বস্তা সিমেন্ট আদায় করে তুই চলে আসি 5 বছর পরে ওই মাদ্রাসার প্রধান বক্তা বলে হুজুর গো খবরদার আপনার আল্লাহর কসম লাগে সিমেন্ট তুলবেন না বলে কেন 5 বছরের আগের সেই 56 বস্তা সিমেন্ট এখনো এক বস্তা উঠে না না পাবনা জেলার কথাটা পাবনা জেলার লোক দান করার উস্তাদ শুধু দান করার উস্তাদ না আমরা বক্তা আমাদের কাছে যদি আসে সবথেকে বাংলাদেশে বেশি জালসা হয় পাবনা জেলা এরা নতুন গোরস্থান করেছে আমার তো ধরেন কেবল ভূমিকা চলতেছে ওয়াজ তো শুরু করি নাই এই ভূমিকার ভিতর দিয়ে এই গোরস্থানে অনেকের মা আছে না থাকলেও মা ঘুমাবে অনেকের বাবা আছে উসমান গনির মতো দান করা সম্ভব না যতই ওয়াজ করি হযরত আবু বকরের মতো দান করা সম্ভব না আমরা যতই ওয়াজ করি এইবার বাবাজিরা এমন কেউ আছেন গো এই নতুন গোরস্থানদার জন্য আপনার মার নামে 10,000 আর বাবার নামে 10,000 আমি জানি উসমান গনির মতো অত দিতে পারবো না কিন্তু মার নামে 10,000 বাবার নামে 10,000 আমি আগে শুরুতেই কোরআনে টান দেওয়ার আগেই আমি বলেছি এ দুনিয়া দেখতে সুন্দর শুধু মায়ার ঘর কিসের অহংকার বন্ধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর কয়েকদিন পর আমরা পড়ব মিনহা খলাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়ার আগে এমন কোন দানবীর আছেন আমি প্রাণ ধারা দোয়া করব মিলাদুন নবীর চাঁদ এখনো মাথার উপরে আছে একটাও খাদ বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই গোরস্থানে দান করে দিলাম সর্বপ্রথম দানবীর কি আছেন একটুখানি আগায় আসেন ভাইরা আমার বন্ধুরা করোনা ভাইরাসে মারা গেল ছেলে হয়ে বাপের জানাজায় গেল না আমি তোমার বাপের জানাজায় গেল না কেন বলে হুজুর ভালো ভালো মানুষ বলেছে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে এই লোক পাঠাইছে একবার আমাকে বড় মাদ্রাসা এলাকা কোন জায়গায় যেন হাদর মাদ্রাসা গেলাম রাত 2টার সময় মাইক ধরার সাথে সাথে এই পাবনা জেলার মাটিতে আদর মাদ্রাসায় টাকা আদায় করা লাগে না দানকারী বক্তাকে দেওয়ার জন্য দৌড়ায় বেড়া জোরে বলেন ঠিক কিনা
খোলাউরি কামিল কি বলে কাউসারিয়া কামিল মাদ্রাসার বক্তা আমি এলাকার ভিতরে অনেক জায়গায় ওয়াজ করেছি আজ আপনাদের দেখতে চাই মার দিকে তাকান বাবার দিকে তাকান বলে হুজুর 20000 টাকা চাইছেন 20000 টাকা এখন দানের বেলায় বের হবে না আমার বয়সটা একেবারে কম না 78 বছর বয়স 78 বছরে কম দেখি নাই তার কারণ এখন 20000 টাকা বের হবে না আর যদি রাত্রিতে হঠাৎ করে এটা মিথ্যা কেল দিয়ে থানায় নিয়ে যায় ওসি সাহেব যদি বলে 50000 টাকা দিয়ে আয় রাতের অন্ধকারে 100000 বের হয় এখন যদি নারীর মধ্যে একটা মসর মারে এক মসরে হাসপাতালে নিয়ে যাবে ডাক্তার বসে আছে কিছু কিছু ডাক্তার কষায় একটানা দুইটানা 10টা পর্যন্ত টেস্ট দেয় 71তে 7000 করে টেস্ট 70000 লাগে শুধু টেস্ট করতে ডাক্তার মেশিন ধরে না তাই বলছি ভাইরা হাজার হাজার মানুষ নিয়ে প্রাণের দোয়াটা করব কে আছেন ভাইরা এত দাওয়াতি মেহমান আছেন 20000 টাকা এই গোরস্থানে দান করার মতো কেউ আছেন নাকি একটা লোক হাজির হয়ে যান তো ইনশাআল্লাহ হুজুর আমার এলাকার গোরস্থান আপনি চাইছেন দান আমার মাকে ওই জায়গায় রাখতে হবে বাবাকে ওই জায়গায় রাখতে হবে এ বাবাজি মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত মোবাইলের নেটওয়ার্ক থাকলে সন্তানেরা মিনিটে মিনিটে খবর নিতে পারত কিন্তু কবরে এমন একটা জায়গা বাবাজি ওই জায়গায় খবর রাখা যায় না ওই মা শুই আছে বাবা শুই আছে মার কবর দিয়ে বাবার কবরের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি হেঁটে যায় আপনি শয়তানের কবলে পড়ে দুনিয়ার লোভে পড়ে নামাজ ভুলে গেছেন রব্বির হামহুমার সাথে সম্পর্ক একেবারেই নাই আপনার মা বাবা কবর থেকে শুয়ে শুয়ে কান দেখে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া আসেন তো দেখি মাকে 10000 দেন আর বাবাকে 10000 দেন আজকের প্রথম দানটা সাহাবায়ে কেরামদের মতো সাহাবায়ে কেরামরা যেমন দানে ভাস্ট হয়ে তারা জান্নাত কিনেছে আজকে একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 20000 টাকা দিলাম আপনার ভাই বিদেশে থাকে আপনার ছেলে বিদেশে থাকে কত ব্যবসা বাণিজ্য আছে রুজি রোজগার আছে তাদের ভিতর থেকে কি একটা মানুষ তৈরি হওয়া যাবে না যে হুজুর এই নতুন গোরস্থান আমি দিলাম একটু এই পাবনা জেলায় কোন জায়গায় যেন একটা কাশীনাথপুরের কাছে একটা জায়গায় গোরস্থানের জমি কিনতে জমি চাইছিল আমাকে বলছে হুজুর একটু জমি দেওয়ার কথা বলেন আল্লাহ যে সেখানকার মানুষ কত ভোগ ইমানওয়ালা রাত্রে জমির কাগজপত্র নিয়ে এসে বলছে এই দাগের থেকে আমি 5000 দিলাম এই সেই পাবনা জেলা আর এখন আমি 10000-20000 টাকা চাচ্ছি এখন আর হাত উঠতেছে না অনেকে মনে মনে কয় টাকা কি হুজুরের বাপের টাকা আমার বাপের টাকা দিয়ে এত মসজিদ হয় নাই আপনাদের সবার দান দিয়েই মসজিদ হয়েছে সবই যখন হয়েছে গোরস্থানটা কেন হবে না একটা লোক হাত তোলেন তো সভাপতি আছেন সেক্রেটারি আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন আপনার মার জন্য 10000 বাবার জন্য 10000 20000 টাকা একটু হাত তোলার জন্য আমি রেডি হয়ে আছি আমার হাত কবুল হবে কিনা জানি না এ হাজার হাজার মানুষের ভিতরে এমন একটা মানুষের হাত আছে যেটা একমাত্র আল্লাহ পছন্দ করে ওই হাতের খাতিরে আমরা আল্লাহ যেন আপনার মা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন কোন দরদিয়া সদ সেই মানুষটা একটু হাতখানা তুলে দেখাও যদি 20000 টাকা এতই কষ্ট হয় আপনার চাকরির বেতন থেকে আপনার রুজি রোজগার থেকে 10000 টাকা মাকে দাও 5000 আর বাবাকে 5000 টাকা এই 10000 টাকা হয়তো বাপ 20000 টাকা একটু অতিরিক্ত হয়ে যাইতে পারে যার জন্য আমি বলছি কোন দর দিয়াছো 10000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করে দাও কে আছেন এই গোরস্থান আপনার সাক্ষী থাকবে কিয়ামতের মাঠে এই গোরস্থানের জন্য এত জায়গা জমি কিনতেছেন এত বাড়ি প্ল্যান করতেছেন ইঞ্জিনিয়ারকে দিয়ে 10 তলা বাড়ি বানাইছেন ঢাকা দামি হাসপাতালে মারা গেলেন স্কয়ার হাসপাতালে মারা গেলেন দামি দামি হাসপাতালে মারা গেলেন সব বাড়ির বারান্দায় বসে আছে লাশ ঢাকার থেকে আসতেছে কেউ কোনোদিন বলবে না এত কষ্টের বাড়ি আমার বাবার আগে 10 তলার উপরে একটু ছাদের উপরে রাখো কেউ বলবে না বলেন তো অ্যাম্বুলেন্স থেকে নামায় কয় তলায় উঠাবে কয় তলায় এক তলায়ও না
মানুষের আত্মায় কি জোর নাই নাকি আল্লাহ? বাপরে, যেদিন আর্জেন্টিনা গোল দিল রে, গ্রামের ভিতর দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, বাপরে খালি তকবীর দিতে দিতে আসতেছে, ঘরের টিন পর্যন্ত কাঁপে। আর আজকে এত বড় একটা ইসলামিক জালসা, কুরআনি মাহফিল, নুরানি মাহফিল, বরকতি মাহফিল, আর এখানে তকবীর দেওয়ার কেউ নাই রে। হাজী মোহাম্মদ আব্দুল ওহাব কাশিপুর, নগদ 10,000 টাকা। নারায়ণ তকবীর, মা বাবার জন্য দোয়া চাই, একটু হাত বাড়ায়, আল্লাহুম্মা ছোট্টকালে আহ মা বাপ যারো মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে। হাজী আব্দুল ওহাব এই কাশীপুর সর্বপ্রথমে মা বাবার জন্য 10,000 টাকা দিয়ে দোয়া চাই, আমার মোনাজাত তুমি কবুল করবা কিনা জানি না, সেই যোগ্য আমার নাই। হাজার হাজার মুসল্লিদের ভিতরে এমন একটা মানুষ আছে যার জীবনে তাহাজ্জুদের নামাজ ও কাজা নাই, যে হাতটাকে পছন্দ করো সে হাতের খাতিরে হাজী আব্দুল ওহাবের 10,000 টাকা কবুল করে মা বাপ দাদা দাদি নানা নারী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে আছে এমন পর্যন্ত তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাল কিয়ামতের মাথায় তাম পৃথিবীর মানুষকে পুনরায় আবার কবর থেকে উঠাবা, এটা তোমারই জবাব। আলহাজ আব্দুল ওহাবের 10,000 টাকা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও, কবর থেকে উঠানোর সময় তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণ তাকবীর। যাই হোক, 10,000 হাজী আব্দুল ওহাব আজকের প্রথম দান, আর একবার বলেন আমিন। আর একটা লোক আছেন, আল্লাহ যেন ডাক্তারকে টাকা দিতে না হয় দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন মক্কা মদিনার মেহমান না বানায়, কাফনের কাপড় না পরায়, বলুন কে আছেন? আল্লাহ যেন এই দোয়া কবুল করেন। আর একটা লোক হাত তোলেন আলহাজ আব্দুল ওহাবের মতো 10,000 টাকা। যদি সাবু বাঙালি হুজুরকে টাকা আদায় করতে পারে না, টাকা আদায় করার মিস্ত্রি আমি, টাকা যদি পকেটে থাকে বাদ দেওয়াই লাগবে। আমার চাচা চেয়ারম্যান, বুঝছেন, একটা মহাপীরের সভাপতি হয়েছে, তবে চাচা যাবা না? যাবো তো বাবা, কিন্তু আজ তো মসজিদের কানেকশন আমি চুকিয়েছে, দিব না দিব না করে একেবারে কাপ ধরে থাকে, কিন্তু এমন কথা বলো শেষ পর্যন্ত টাকা দিতে দিতে সকালে ট্যাঙ্ক কিনার টাকা থাকে। যাই হোক, রঞ্জু ভাই 500 টাকা দান করেছেন, আমি দোয়া করি এইভাবে সবাই আগে আসেন। এইবার স্বামীর জন্য দোয়া চাই হজ যাত্রী, 1,000 টাকা জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। টাকা যে আদায় করব, আপনারা এমন ভাবে প্যান্ডেল দিয়ে রাখছেন গোরস্থানে, এই প্যান্ডেলটা দেওয়া ঠিক হয় নাই, তার কারণ আমি বাঙালি হুজুর কালেকশনের বক্তা, আমি যদি এই এখনই ওই প্যান্ডেল ভেঙে যাবে মানুষের অত্যাচারে, ইনশাল্লাহ আমি আমার অহংকার করি না, একটা মানুষ বসে থাকবেন না, 100, 200, 50 যে যা পারেন, এখন কোন দিক দিয়ে নিচ দিয়ে আসবেন না উপর দিয়ে আসবেন আমি তা জানি না, আমার এই
চাদরটা আপনাদের মাঝে বিছায়া দিলাম বাবা এসে তো খুব চা খাইছো চটপটি খাইছো মেলা দেখতেছো এসো তো শুধু হুজুর এখানে বসবে আপনাদের টাকাটা নিয়ে আমার পাগলির উপরে রাখবে একটা মানুষও বসে থাকলে মনে করব যে তার মাকে ভালোবাসে না